আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মিরুল আমিন আছি মুক্তাগাছা থানাতে। গত রাতে যে ঘটনাটা ঘটেছে, সরি গত রাত 14 তারিখ রাতে সেখানে আমি ছিলাম আলহামদুলিল্লাহ। আমার দায়িত্ব ছিল আবদুল্লাহ বিন এরশাদ এবং মোহাম্মদ রফিকুল ইসলাম ওনাদেরকে মুক্তাগাছা থেকে রিসিভ করে মাহফিল পর্যন্ত নেওয়া। মাহফিলটা একটু ভিতর এলাকায়, মুক্তাগাছার একদম শেষ সীমানা এলাকায়, কিছু কাঁচা রাস্তা আছে সেখানে আর কি। তো আমরা যথারীতি ওনাদেরকে নিয়ে আসছি, সাইফি সাহেব আমাদের পরে আসছেন। তো আমরা 10-11টা নাগাদ আর কি আবদুল্লাহ এরশাদ এবং মোহাম্মদ রফিকুল ইসলামকে নিয়ে আমি বেরিয়ে পড়ি, এবং আমরা বের হওয়ার কিছুক্ষণ পর 15-20 মিনিট পর ওনার গাড়ি বের হয়, এবং ওনার গাড়ির সাইফি সাহেবের গাড়ির পিছনে আমাদের গাড়ি আর একটা ছিল। মোটামুটি 3টা গাড়ি রাস্তায় 10-15 মিনিটের দূরত্বে এক একটা গাড়ি। তো আমার দায়িত্ব যেহেতু ছিল আবদুল্লাহ বিন এরশাদ ও রফিকুল ইসলামকে নামিয়ে দেওয়ার, আমি তাদেরকে নামিয়ে দেই এবং পরবর্তীতে আমি মেন রোডে অপেক্ষা করি আমার পথ পিছনের গাড়ি আসার জন্য। সেই গাড়ি দিয়ে আমরা আমার বাসায় চলে আসব। তো যথারীতি সেই গাড়িটাও এসে পৌঁছায় এবং সাইফি সাহেবকে মাহফিল থেকে আমাদের এক দিনী ভাইয়ের মাধ্যমে মেন রোড পর্যন্ত দেওয়া হয়, এবং সেই দিনী ভাই ওনাকে মেন রোড থেকে 2 কিলোমিটার দূরের যে বাজার ওই পর্যন্ত পৌঁছে মেন রোডের রাস্তা দেখানো হয়। এবং গতকাল রাত থেকে আমরা যে সংবাদগুলো পাচ্ছি, ওনাকে পাওয়া যাচ্ছে না, ওনাকে মিসিং উনি 4 জন সহ, তো এই বিষয়গুলো আমরা সারা রাত আমি আপনার রফিকুল ভাই, আবদুল্লাহ বিন এরশাদ ভাই, তারিকুল ভাই, আমরা রাতের 1:30 মিনিটে আমার কাছে প্রায় ফোন আসে আবদুল্লাহ বিন এরশাদ থেকে যে এই ঘটনা। তো আমরা চতুর্দিকে খোঁজখবর নেওয়ার চেষ্টা করতেছি চতুর্দিকে, কিন্তু কেউ কোনো ক্লু পায় নাই। সর্বশেষ আমাদের বিভিন্ন ওনার পরিবার পরিজন কথাবার্তা মিলে যে হয় ওনাকে যে আমরা এই মেন রোডের থেকে 2 কিলো দূর পর্যন্ত যে নামায় দেওয়া হয়েছিল সেই পর্যন্ত সব কিছু ঠিক ছিল। নেক্সটে, এবং এটাই সর্বশেষ ওনার পরিবারের সাথেও কথা হয়েছে, নেক্সটে ওনার আর কোনো তথ্য আমরা পাইনি এবং কোথাও কোনো কিছু পাওয়া হয়নি, আমরাও কোনো অপ্রীতিকর কোনো কিছু দেখিনি। তো এভাবে আসলে আজকে সকালে আমরা আসছি, আমি এখন মুক্তাগাছা থানাতে, ওনারা আসছিলেন ওনাদের ফ্যামিলি সহ থানার সামনে আসি, ওনারা একটা গাড়ি আসছিলেন, এসে মুক্তাগাছা থানাতে আলহামদুলিল্লাহ জিডি হয়েছে এবং তদন্তকারী কর্মকর্তা এটা খুব গুরুত্বের সাথে নিয়েছেন। ওনারা সাথে দুজন এসআই এবং একজন কনস্টেবলকে সহ দিয়েছেন আর কি। দিয়ে ওনারা জামালপুরে আগে মাহফিলে গেছেন, আমাদের সাথে তারিকুল বিন সুলেমান ভাই ছিলেন, উনি মাহফিলে গেলেন, মাদ্রাসাতে যাবেন তদন্তকারী কর্মকর্তা, এবং সেখান থেকে জামালপুর যাওয়া হবে, ওনারা সম্ভবত জামালপুর যাবে, জামালপুর গিয়ে সে জামালপুর থানায় জিডি করা হবে। এবং তদন্তকারী কর্মকর্তা আশ্বাস দিয়েছেন যে ফোন ট্র্যাক যত রকমের প্রযুক্তি আছে সব কিছুই সময়ে ওনারা তদন্ত শেষে ব্যবহার করবেন আমরা আশাবাদী। তো দিনী ভাইদের উদ্দেশ্যে এতটুকু বলতে চাই যে আমি বিশেষ করে আমি পার্সোনালি অত্র এলাকায় কোনো শায়েক আসলে, এটা যতগুলো শায়েক আমাদের এলাকায় আছে তাদের সিকিউরিটির টোটাল দায়িত্ব আমরা নেই আলহামদুলিল্লাহ, কিন্তু দুর্ভাগ্যবশতভাবে কালকে যেহেতু আমার দায়িত্বটা ছিল আবদুল্লাহ এরশাদ এবং রফিকুল ইসলামের সাথে, আমি সেই দায়িত্বতে পালন করছি, তারা তাদের মতো চলে গেছে। তবে সাইফি সাহেবের ঘটনাটা নিছক একটা মানে আপনার অন্যরকম আর কি বিষয়, এটা উনি আমাদের মাহফিল কেন্দ্রিক এলাকায় হয় নাই এইরকম কোনো, যে কোনো সমস্যা যদি আল্লাহ না করুক হয়ে থাকে, ওনার সমস্যাটা হয়েছে আপনার হতে পারে রাস্তায় কিংবা বাহিরে গিয়ে, এটা আমরা নিশ্চিত, কারণ আমাদের এলাকায় থাকাকালীন এ ধরনের সমস্যায় উনি পড়েননি। কাজেই যে সমস্ত দিনী ভাইয়েরা মুক্তাগাছা এলাকায় সমস্যা হয়েছে, মুক্তাগাছার মানুষ কী করেছে এই বলে যারা তাচ্ছিল্য করতেছেন, তাদেরকে অনুরোধ করবো বিষয়টা না জেনে মন্তব্য না করা, এটা গুনাহার বিষয়। কোনো আলেমকে অবশ্যই কেউ লাঞ্ছিত করার জন্য, তাকে হুমকির মুখে ফেলানোর জন্য কেউ এই কাজ করবে না বলে আমি আশাবাদী। তো এ ধরনের মন্তব্য থেকে আপনারা বিরত হন যাতে করে আমরা পাপের ভাগিদার না হই, কারণ এটা একটা বিপদ সংকুল সময়। আমাদের একজন বিজ্ঞ প্রজ্ঞাবান আলেম, তার 4 মানুষ সেভাবে হারিয়ে যাওয়া, আমি গত রাত ঘুমাতে পারিনি এই টেনশনে, এখনও পর্যন্ত আমরা এটা নিয়ে কাজ করতেছি। আরও ভাইরা বলতেছেন যে আপনারা সেফলি আনেন না, নেন নাই কেন, অনেকেই মন্তব্য করতেছেন। ভাই, বক্তাকে কোন বক্তাকে বাড়ি থেকে একদম সিকিউরিটি দিয়ে এনে আবার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়, যতটুক সে কাছাকাছি ততটুক করা হয়। আপনারা আবেগ বশবর্তী হয়ে কোনো কথা বলবেন না, আপনারা দোয়া করুন আল্লাহর নিকট, যেন আল্লাহ যেন সহি সালামতে সব কিছু রাখে, কোনো বিপদ আপদ আমাদের সাইফি ভাইয়ের প্রতি না হয়, আপনারা সেই দোয়া করেন। অহেতুক মন্তব্য না করার বিনীত অনুরোধ হচ্ছে। ইনশাআল্লাহ আমরা আমার আইডি থেকে আপডেট পাবেন
এই পর্যন্ত আপাতত আপডেট আছে। আমি খুবই ব্যস্ততার দরুন আসলে জামালপুর যেতে পারিনি এবং গাড়িতেও সিট ছিল না, ওনারা যে গাড়িতে আনছেন তো আমরা ওইভাবেই আছে, তারিক ভাই সাথে আছে, মাদ্রাসায় তদন্ত কর্মকর্তা গেছে। ইনশাআল্লাহ আশাবাদী একটা ভালো সংবাদ পাবো। আপনাদের কাছে দোয়া রাখি যেন আল্লাহ আমাদের কাজগুলোকে সহজ করে দেয়। আখেরি দোয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।